পাশে যদি বল পড়ে তাহলে নো বল হলোই সেটাই বলছি নো বল হলোই হ্যাঁ এই পাশে বল ফেলতেই হবে ফেলতেই হবে যে দাগটা দেবে সেই দাগের ওইদিকে বল ফেলতে হবে আচ্ছা আর তারপরে টেনিসে ছাড়বি হ্যাঁ হ্যাঁ এদিকে তোমাকে হ্যাঁ আর ওইদিকে যদি এক বাউন্সে পেরিয়ে যায় উইকেট ওই বক্সে ঢুকে যায় তাহলে নো বল আবার যদি বল করার ক্ষেত্রে ধর আমরা তো আন্ডার আর্ম বল করি ধরুন দাগ এখানে আমি ধরুন এক পা আগে থেকে বল এইখানে ফেলে দিলাম আচ্ছা সেটা তো নো বল আমাকে এই দাগের বাইরে বল ফেলতে দাগের বাইরে ওকে হ্যাঁ হ্যাঁ বুঝতে ওটা তো নো ঠিক আছে আর এই যে রেড কালারটা করা আছে বি ওয়ান এর ক্ষেত্রে যদি ওর উপরে উঠে যায় কোনো কারণে লেগে যদি হয় সেটা আউট হবে না বি ওয়ান মানে ব্যাট করছি এখানে বাউন্সকে এতটা উঁচুতে উইকেট লেগে গেল ধরুন রেড কালার করা আছে না ওর নিচে বল নিচে লাগতে হবে তবে আউট হবে তবে আউট হবে যদি রেড এর উপরে লাগে আউট হবে না বিশেষ করে যারা ফুল ব্লাইন্ড যারা একটু দেখতে পারে মানে তারা হচ্ছে বি ওয়ান ক্যাটাগরি সেটা বুঝতে পারবেন কারা ফুল ব্লাইন্ড হোয়াইটে লাগতে হবে না 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 রেডে রেডে হ্যাঁ রেডে একদম আচ্ছা রেডে লাগতে হবে আর এমনি যারা যখন এরা আছে হ্যাঁ এটা যদি পুরো উইকেটের মাথায় লাগে উইকেট অফ দিয়ে একদম হ্যাঁ ফুল উইকেট ওটার অফ দিয়ে এক্সেপশনাল ওইটা খালি একদম রেডে লাগলে তবে ওদের একদম পায়ে এলপি আছে তো হ্যাঁ হ্যাঁ ওটা ওটা বি ওয়ান বলে বি ওয়ান মানে ফুল ব্লাইন্ড আপনাদের মাথায় এটা থাকবে আচ্ছা হ্যাঁ বি ওয়ান মানে ফুল হ্যাঁ এলপিটা শুনি না এলপিটা আপনি যেমন সবার আছে সেম সেম নিয়ম তো হ্যাঁ আরেকটা হচ্ছে আমাদের যে ওয়াইড ধরুন লেগ স্টাম্পে বাইরে গেলে জেনারেল ক্রিকেট ওয়াইড হয় তো আমাদের দুটো দাগই সমান অফ সাইড যতটা লেগ স্টাম্পে ততটা মানে দুটো দাগই সমান একদম বাইরে গেলে তবে ওয়াইড ওকে অফ স্টাম্পে ধরুন এখানে উইকেট এখান থেকে এত দাগ দাগ থাকে এখানে লেগ স্টাম্পে উইকেট থেকে এত দাগ সমান সমান হ্যাঁ এর ভিতরে বল আর কিছু আর সেরকম কোনো আলাদা রুল ফ্রি হিট কিছু ব্যাপার আছে ফ্রি ওই পপিং পেজের নতেই ফ্রি আর কোনো ওই পপিং পেজ বা বেরিয়ে গেল পপিং পেজ থেকে দেখুন আর একটু এই জায়গাটা হ্যাঁ।